আপনি দেখছেন পদা নিউজ 24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রিদিকা হোসেন। facebook.com/podanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের অবৈধ প্রভাব ঠেকাতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্তের আলোকেই স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বলেন, রাজনৈতিক দলের এমপি মন্ত্রীদের অবৈধ প্রেসার না দেওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব প্রার্থী আমাদের কাছে সমান, কে কার আত্মীয়, মন্ত্রী এমপি কোনো প্রার্থী থাকলে তা আইনে নিষেধাজ্ঞা নেই। কোনো প্রার্থী যেই হোক না কেন, সকল প্রার্থীর প্রতি সমান আচরণ করতে হবে। আর কোনো প্রার্থী যদি আচরণবিধি না মানে বা অবৈধ প্রভাব বিস্তার করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। এপ্রিল জুড়ে তাপদাহের কারণে কয়েক দফা বন্ধ থাকার পর এবার যথারীতি পাঠ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার থেকেই শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, আর পরদিন রোববার শুরু হবে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেন। বলেন, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চলবে। টানা বন্ধের কারণে যে শিখন পদ্ধতির ঘাটতি হয়েছে তা পূরণ হলেই শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত বদল করা হবে। তাপদাহের কারণে ঈদুল ফিতর ও নববর্ষের ছুটির পর 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে 28 এপ্রিল খোলা হয়। কিন্তু তাপদাহের তীব্রতার কারণে 29 এপ্রিল ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী 30 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়। নারীরা পুরুষের চেয়ে সাধারণত বেশি বছর বাঁচেন, তবে তারা অসুস্থতায়ও ভোগেন বেশি বছর। জনস্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। স্বাস্থ্যগত অবস্থার দিক থেকে নারী ও পুরুষের মধ্যে ব্যবধান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা নারীর স্বাস্থ্যের উন্নয়নে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যান্সেটে প্রকাশ হওয়া গবেষণায় বলা হয়েছে, বিশ্বজুড়ে স্বাস্থ্যগত দিক থেকে নারী ও পুরুষের মধ্যে উল্লেখযোগ্য ফারাক দেখা যায়। বিশ্বে রোগবালাইয়ের 20টি শীর্ষস্থানীয় কারণ পরীক্ষার ভিত্তিতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। মেরুদণ্ডের নিচে ব্যথা, বিষণ্ণতা, মাথা ব্যথা, উদ্বেগ, হাড় ও পেশির সমস্যার মতো রোগগুলোতে নারীরা বেশি ভোগেন। অন্যদিকে জীবনঘাতী রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয়ে প্রাণ হারান, এমনকি সড়ক দুর্ঘটনায়ও পুরুষদের মৃত্যুহার বেশি। জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে চাপাই নবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়ন। খরা, নদী ভাঙন, বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কন্যা শিশুদের বাল্যবিয়ে। ফলে এসব কন্যা শিশুদের পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ভেঙে যাচ্ছে সোনালী স্বপ্ন। সাথে সাথে অল্প বয়সে বিয়ে হওয়ায় তারা ভুগছে বিভিন্ন যৌন রোগে। বিস্তারিত দেখুন রেফায়েত এশার বিশেষ প্রতিবেদনে। ভারী বর্ষণ আর উজানের ঢলে নদী ভাঙনের শিকার হয় চাপাই নবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়ন। কয়েক বছরে বিলীন হয়ে গেছে ইউনিয়নের কোদালকাঠি গ্রামের 300 পরিবারের বসত ভিটা। সব হারিয়ে জীবন এখন অনিশ্চয়তায় তাদের। নদী ভাঙন আর অভাব অন্টনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কন্যা শিশুদের ওপর। পড়ালেখা সহ অন্যান্য খরচ যোগাতে না পেরে 18 বছরের আগে বিয়ে দিয়ে দেয়া হচ্ছে তাদের। 18 বছরে বিয়ে হয়েছে, 18 বছরে সন্তান হয়েছে। সন্তান হওয়ার পর রক্ত ইয়ে হয়েছে, পয়সা বের তার সমস্যা ছিল। তার মধ্যে তো ডাক্তার খানা যাইতে অসুবিধা হয়েছে। ভাদর মাসের সময় তখন পানিতে যেতে পারছিল না, নৌকা বৃষ্টি আর এমন ঝড় তুফান।
দিয়েছি, বিয়ে হয়তো অল্প বেশি দিয়ে তো বাপ ঘরে আইসেছে, না তো কেন আসবে ভাগ্যি খারাপ না হইলে, মানে বাপ ভাইয়ের ঘরে কি শখ লেগেছে আসার। বাল্য বিয়ে আর অল্প বয়সে গর্ভধারণের কারণে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মায়েরা। 16 বছর বয়সে তো বাচ্চা অসুবিধা, এরকম টাকা পয়সার সমস্যাতে তো বাচ্চা উল্টো হয়েছিল, যাইতে পারিনি, চারটা ছাইডা হইলো, এখন কোনো কিছু সহায়নি, এরকম করতে করতে হয়ে এখন কোনো কিছু সহে না, ইন্দাসন করছি, তাও আবার বড়িও খাইতে পারি না, তো একটার পর একটা হইতে হচ্ছে, যে এখন শরীরে তো ভেঙে গেলো, রক্ত ভেঙে ভেঙে এখন মরে যাচ্ছে, তো একটার পর একটা একটার পর একটা অসুখ হইতে হচ্ছে, অসুখ ছুটান হয় না। হাটা বাসের মহিলা গর্ভবতী যদি হয় তো বাড়ির ভাঙ্গন নদীর ভাঙ্গনে অসুবিধা হয় পুয়াতে। স্থানীয় বিদ্যালয়ের এক শিক্ষক জানান, বাল্য বিয়ের কারণে বাড়ছে ঝরে পড়া নারী শিক্ষার্থীর সংখ্যা। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার চেষ্টা চালাচ্ছেন তারা। মেয়েদের উপযুক্ত বয়সের আগে বিয়ে দেওয়া ঠিক না, বিভিন্ন সমস্যা হয় এখানে, আমরা বলেই থাকি স্কুলে। তারপরেও আমরা সচেতন করি, ছাত্রীদের সচেতন করি, আমাদের বিশেষ করে ম্যাডাম যে আছে উনি বেশি মানে এইগুলো ব্যাপারে ছাত্রীদের সাথে খোলামেলা সব কিছু বলে থাকেন। ইউনিসেফের জরিপে বলা হচ্ছে দেশে বাল্য বিয়ের হার 51%, করোনা মহামারীতে যা আরো বেড়েছে। রেফায়াত এশা, পদ্মা নিউজ, চর আলাতুলি ইউনিয়ন, চাপাই নবাবগঞ্জ। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা 53 বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন। তার সময়ে সবাই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেল। এবার জানা গেল জীবনসঙ্গী খুঁজছেন এই অভিনেত্রী। বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মনীষা অভিনীত নতুন ওয়েব সিরিজ হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার। সম্প্রতি সিনেমার প্রচারণায় গিয়ে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। মনীষা জানান প্রেমের অপেক্ষায় রয়েছেন তিনি। নেপালি ব্যবসায়ী স্বামী সম্রাট দাহালের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছে তার। বলেন জীবনে যদি নতুন একজন সঙ্গী থাকতো তাহলে হয়তো তাকে পেয়ে ভালো লাগতো, কিন্তু তাকে খুব সৎ হতে হবে, তার ভাগ্যে লেখা থাকলে পাবেন, যদি না হয় এটিও ঠিক আছে। তিনি অনুভব করেন পূরণ জীবনযাপন করছেন, তিনি তার জন্য অপেক্ষা করছেন না বা তার জন্য তার সময় নষ্ট করছেন না, এটা বুঝতে হবে। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় দলগুলো যখন দল ঘোষণা করতে ব্যস্ত, তখন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের সিরিজের জন্য 18 সদস্যের স্কোয়াড ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার বাবর আজমকে অধিনায়ক করে 18 সদস্যের দল ঘোষণা করেছে রাজ্জাক রিয়াজের নির্বাচন প্যানেল। এখন থেকেই বিশ্বকাপের জন্য 15 জনকে চূড়ান্ত করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 24 মে পর্যন্ত দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো। 18 সদস্যের দলে ফিরছেন হারিস রাউফ, হাসান আলী ও সালমান আঘা, বাদ পড়েছেন উসামা মীর ও জামান খান। চোটের কারণে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে না থাকা আজম খানও রয়েছেন দলে। নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মোহাম্মদ রিজওয়ান ও ইরফান খানকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই দুজন ক্রিকেটার। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ঋতিকা আহসান। ভালো থাকুন, সুস্থ থাকুন।